মালাই সাফেদ গোস্ত। এটা তৈরি করতে হলে কি কি উপকরণ লাগছে দর্শক সেটা দেখে নেই। চিকেন 500 গ্রাম, ঘি 3 টেবিল চামচ, দারচিনি 2 টুকরা, এলাচ 3টি, পোস্ত বাটা 2 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, নারিকেলের দুধ আধা কাপ, মাওয়া 1 চা চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, মালাই 3 টেবিল চামচ। প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দিয়ে দিই। দারুচিনি ও এলাচ। এখন আমি আর কি তেল অ্যাড করব, কারণ তেল লাগবে আর ঘিটা আমি একটু কমই দিয়েছি রোজার ভিতরে, তো তেলটা অল্প করে অ্যাড করব। হ্যাঁ আচ্ছা, আমি সব কিছু আর কি সমান সমান দিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে দিব, বোনলেস চিকেন এখানে 500 গ্রাম নিয়েছি। এখন একটু নেড়ে, নাকি পায়ের অংশ না মিলিয়ে? না না না, শুধু বুকের অংশটাই। শুধু বুকের অংশটা। এখন আমি একে একে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা অল্প পরিমাণে, রসুনটা অল্প যাবে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ সিদ্ধ করে রাখা সেটা পেস্ট করে, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। আচ্ছা, কাঁচা পেস্ট না, পেঁয়াজটাকে সিদ্ধ করে তারপর পেস্ট, তারপরে দিতে হবে। ওকে, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি টক দই, এটাতে আমরা পানিও অ্যাড করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, ঝাল এটা কতক্ষণ হতে হবে? এখন মুরগির মাংস তো 10 মিনিটেই হয়ে যায় সাধারণত। আমরা কি নামানোর আগে আগে মালাই, হ্যাঁ দিয়ে তারপরে মালাই আর কাঁচা মরিচটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। এই যে এখন হয়ে গেল। হ্যাঁ, ওয়াও। এই যে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, এটা মূল উপকরণ কিন্তু নারিকেলের দুধটা। আচ্ছা, এই যে আমি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি, এটা শুকাতে শুকাতেই হয়ে যাবে। বেশ, আমাদের নারিকেলের দুধটাও দেওয়া হয়ে গেছে, রান্না কিন্তু প্রায় অনেক দূর এগিয়ে গেছে। আর মাওয়াটাও দিয়ে দিচ্ছি আমি, একটু মাওয়া দিচ্ছি আমরা। এখন একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, এখন কিছুটা অপেক্ষা করব, তাই তো? জি। হয়ে এসেছে প্রায়, আর একটু শুকিয়ে আসবে মনে হয়। হ্যাঁ, আর একটু শুকিয়ে যখন তেলটা উঠে আসবে আমি একটু ঘি আর তখন অ্যাড করে দেব। আপনি এই যে মজা মজা রান্না করছেন, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমরা ঝালের জন্য তো কিছু শুধু গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, এখন কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আছে ওটা দিয়ে দিব, আর মালাইটা দিয়ে দিব। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি মালাই, মালাইটাও দেওয়া হয়ে গেল। হ্যাঁ, সফেদ রংটাও আছে। ঘি অ্যাড করছি, নামানোর সময় হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিব। কি অবস্থা এদিকে আমাদের? হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে গেছে, একবারে শুকিয়ে খুব ভালো লাগছে দেখতে। আমি তো ঘ্রাণ একটু পাচ্ছি আপনার। হ্যাঁ, দারুণ স্মেল আসছে। মেহমান আসলে কিন্তু এই ডিশটা যদি আমরা লাঞ্চে বা ডিনারে, হ্যাঁ এটা পরোটা ভাতে বা রাইসের সঙ্গে সাদা পোলাও যদি করেন হালকা, এটার সঙ্গে একটা ডিম দিয়ে দিলেন তাতে হয়ে গেল। হ্যাঁ, আপনি কি দিয়ে খেতে পছন্দ করেন? এটি মেইনলি হচ্ছে পোলাও, পোলাও দিয়ে আমি, আমার কাছে পোলাও দিয়ে ভালো লাগে না, পরোটা দিয়েও খুব মজা। আপনি সকালে নাস্তা এটা আপনি ঝটপট করে ফেলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তেলটা উঠে আসছে, আমরা এখন সার্ভ করে দেবো। আমাদের রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন তুলে নিচ্ছি,
চমৎকার অ্যারোমায় ভরে গেছে কিন্তু খুব সুন্দর। এটা আমরা ঈদের দিন সকালেও খেতে পারি। হ্যাঁ, ঈদের দিনের জন্য কিন্তু এই আইটেমটা আপনারা অবশ্যই মাথায় রাখতে পারেন। খাবারে কোনটা যায় আপনি সেইভাবেই করলে ভালো হয়। আমি পেঁয়াজের রিংগুলো দিয়ে একটু করে দিচ্ছি আর কি। গাজরের ফুল ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মালাই সাফেদ গোস্ত। আপু থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে, চমৎকার ট্যারো আসছে ঠিকঠাক। আচ্ছা দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের মালাই সাফেদ গোস্ত। কেমন করে বানিয়ে নিলাম এতক্ষণ ধরে তো দেখলেনি, তারপরেও আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এতে দারচিনি, এলাচ, তেল, চিকেন, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, লবণ, গোলমরিচের গুঁড়া, নারিকেলের দুধ, মাওয়া, কাঁচামরিচ, মালাই ও ঘি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মালাই সাফেদ গোস্ত।